হ্যালো বন্ধুরা, হাঁসকে কে না ভালোবাসে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে হাঁস গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম। আমরা হাঁসকে বাড়িতে কিংবা খামারে পালন করে থাকি। অ্যানিমেলয়েডির আজকের এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব রাজহাঁস সম্পর্কে। এও আলোচনা করব রাজহাঁস কি আসলেই হাঁস নাকি অন্য কিছু। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, রাজহাঁস শব্দটি এসেছে রাজহংস শব্দ থেকে। রাজহাঁস বা রাজহংস আনসারিফ মিস বর্গের অ্যানাডেডি গোত্রের বৃহত্তম একদল সদস্য। সাধারণ তিনটি গণের সদস্যদের রাজহাঁস বলে অবহিত করা হয়। নাম্বার একে আছে আনসের, যার বাংলা অর্থ হলো ধূসর রাজহাঁস। নাম্বার দুয়ে আছে ব্রান্টা, যার বাংলা অর্থ হলো কালো রাজহাঁস। নাম্বার তিনে আছে চেন, যার বাংলা অর্থ হলো সাদা রাজহাঁস। এর মধ্যে কিছু হাঁসকে রাজহাঁস বলে অবহিত করা হয়, যেমন কয়েক প্রজাতির চোখাচোখির নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া মরা লড়া রাজহাঁস ও সাধারণ হাঁসের তুলনায় এরা আকারে যথেষ্ট বড় হয়ে থাকে। তবে এরা রাজহাঁস নয়, এরা রাজহাঁসের দুরাত্মীয়। প্রকৃতপক্ষে রাজহাঁস বিশাল আকৃতির হয় এবং মাথার হালকা মুকুট ধরনের থাকে। এরা আকারে যেমন বড়, এদের গলাও বেশ বড়। এরা সাধারণ হাঁসের মতো শব্দ করে না। এরা সাধারণত দল পেতে চলাফেরা করে এবং মানুষদের দাঁড়া করতে দেখা যায়। সাধারণত রাজহাঁস দম্পতি সারা জীবনের জন্য একসাথে জোড়া বাঁধে। তবে কখনো কখনো প্রজনন অক্ষমতার কারণে এদের বিচ্ছেদ ঘটে থাকে। জোড়া হাঁসটির মধ্যে মহিলা হাঁসটি সাধারণত 3 থেকে 8টি পর্যন্ত ডিম পেড়ে থাকে। আপনারা যদি বাড়িতে বা খামারে রাজহাঁস পালন করতে চান, তাহলে রাজহাঁসগুলোর দিকে আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনারা যদি রাজহাঁস যেখানে একবার ডিম পাড়ে সেখান থেকে যদি ডিমগুলো সরিয়ে নেন, তাহলে রাজহাঁস ওই জায়গায় আর কখনোই তা দিতে বসবে না, যার ফলে আপনারা রাজহাঁস থেকে আর বাচ্চা উৎপাদন করতে পারবেন না। তাই আপনাদের করণীয় হলো রাজহাঁসটিকে একটি নিরাপদ বা নির্দিষ্ট জায়গায় ডিম পাড়তে দেওয়া। ডিম পাড়ার পর মা হাঁসটি 1 থেকে 1.28 দিন পর্যন্ত ডিমে তা দিতে বসে। মা হাঁসটি যখন ডিমে তা দেয়, তখন বাবা হাঁসটি পাহারা দেয়। আবার যখন বাবা হাঁসটি ডিমে তা দেয়, তখন মা হাঁসটি পাহারা দিতে থাকে। এভাবে 1 টানা 28 দিন পর্যন্ত বাবা হাঁস ও মা হাঁস ডিমে তা দেওয়ার পর একটি একটি করে ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবে ডিম থেকে বাচ্চা ফোটার পর মা হাঁস ও বাবা হাঁস বাচ্চা হাঁসগুলোকে নিয়ে ঘুরতে থাকে এবং তাদের খেয়াল রাখে, যত্ন করে। এভাবে রাজহাঁসের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং পরিপূর্ণ রাজহাঁসে পরিণত হয়। তারপর মা বাবার সঙ্গ ছেড়ে দেয়। একটি রাজহাঁস প্রায় সাধারণত 10 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকে, আর এইভাবেই রাজহাঁসের জীবনের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। থ্যাংক ইউ অল।